আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডাবল ফ্যান বিডি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু আর নুডলসের মচমচে একটা স্ন্যাক্স রেসিপি আর এটি কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র কয়েক মিনিটেই আর মাত্র দুটি উপকরণেই খুব অল্প সময় তৈরি করা যায় এই স্ন্যাক্স রেসিপিটি সকালে কিংবা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন খুবই দ্রুত সময়ে আর আলুর তৈরি রেসিপিগুলো সবসময় কিন্তু দারুণ হয় খেতে আমার তো প্রচুর ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সেই সাথে শুরু করছি তো দর্শক প্রথমে আমি এখানে আলু নিয়েছি এখানে আমি বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার পানি না থাকে যাকে হার্ড বয়েল বলা হয় ঠিক সেরকমই আলুটা সিদ্ধ করে নিতে হবে মানে হচ্ছে হা আলুটাকে যখন হাত দিয়ে কচলাবেন তখন সেটা ঝোরঝুড়ে হবে তো ঠিক এরকম আমি হাত দিয়ে এ পর্যায়ে আলুটাকে ভর্তা করে নিচ্ছি নর্মালি আমরা আলুটাকে যেভাবে ভর্তা করি ঠিক সেভাবেই হাত দিয়ে চিপে চিপে ভর্তা করতে হবে এখানে আপনারা চাইলে গ্রেটারটাও ব্যবহার করতে পারেন এতে করে অনেক মিহি হয় আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো গুটি গুটি ভাব না থাকে তো আমার আলুটা ভর্তা হয়ে গিয়েছে ঠিক এভাবেই এটাকে স্মুথলি ভর্তা করে নিতে হবে তো এ পর্যায়ে আমি এর মধ্যেই দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা যদি কর্নফ্লাওয়ারটা দিতে না চান বা না থাকে তবে সেক্ষেত্রে এখানে তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি স্বাদ মতো যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি রেডিমেড মুরগি মাংসের মশলাটা নিয়েছি এক চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি এক চা চামিচ পরিমাণ ধনে গুঁড়া নিয়েছি হাফ চা চামিচ পরিমাণ লবণ নিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এটা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ ব্রেড ক্রাম এখানে আমি ব্রেড ক্রামটাও দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে আমি হাত দিয়ে সব উপকরণগুলো আবারও ভালো করে ভর্তা করে নিচ্ছি এ পর্যায়ে বলতে চাই আপনারা চাইলে এখানে ধনেপাতার পাতার কুচিটাও ব্যবহার করতে পারেন যদি থাকে তো আমি এখানে ধনেপাতার কুচিটা দিচ্ছি না আর ঠিক এভাবে কচলে কচলে ভর্তা করে নিতে হবে তো এই পর্যায়ে দর্শক আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে ঠিক আমি একটু গোল করে নিচ্ছি আর তারপর হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর আমি যেখানে আলুর রুটিটা তৈরি করব। সে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর দিয়ে দিলাম ময়দা ছিটিয়ে এখানে ময়দার পরিমাণটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না এখন আমি যে আলুর ডোটা রেডি করেছিলাম সেটা ঠিক এর মধ্যে এইভাবে চেপে চেপে একটা গোল রুটি শেপ দিয়ে দিব খেয়াল রাখতে হবে এখানে যে রুটির মোটাটা সেটা কিন্তু হাফ ইঞ্চির মতো হবে হাফ ইঞ্চির থেকে আর একটু কমও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখানে আমি হাতটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি এ যে যদি মনে হয় হাত দিয়ে এটা সমান হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার রুটি বানানোর যে বেলুনটা আছে সেটা ব্যবহার করতে পারেন বেশি ডলারি করবেন না জাস্ট এক থেকে দুবার ডলা দিলে এটা সমান করে নেবেন আর তারপর ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে ঠিক এভাবে লম্বা লম্বি কেটে নিব মানে হচ্ছে এটাকে আমি স্কোয়ার শেপের জন্য কেটে নিচ্ছি আর কিভাবে কাটছি আশা করি দেখেই বুঝতে পারছেন এটা আমি একটু দ্রুতই কেটে দেখাচ্ছি আপনাদের তো এ পর্যায়ে আমি ঠিক এইভাবে কেটে দিচ্ছি যেহেতু আমি বলেছিলাম এটাকে আমি স্কোয়ার শেপ দেব তো এটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে একটা পিস নিয়ে আমি স্কোয়ার শেপটাকে একটু সুন্দর করে নিচ্ছি ঠিক এইভাবেই দুই হাতের সাইডে একটু চেপে চেপে এটাকে একটু সুন্দর করে নিতে হবে এরপর যে দর্শক বলতে চাই এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি স্কোয়ার শেপটা আপনাদের দেখাচ্ছি চাইলে এখানে আপনারা ডায়মন্ড শেপটাও দিতে পারেন ট্রায়াঙ্গেল শেপটাও দিতে পারেন দেখতে অনেক ভালো লাগে আর যে থালায় রাখবেন সে থালায় একটু তার আগে ময়দা ছিটিয়ে নেবেন তাহলে এটা কী হবে তোলার সময় খুব ইজিলি তুলতে পারবেন তো আমি একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিয়েছি ঠিক এরকম করে আর এগুলো আমি সেট করে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি একটা বাটি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম আবারও তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অথবা শুকনো মরচের গুঁড়া সামান্য পরিমাণ তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো আর এই ব্যাটারটা কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে প্রয়োজন হলে একটু একটু করে পানি মিক্স করে তারপর ঠিক এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে তো এটা আমার রেডি করা হয়ে গেছে আমি সাইড করে রেখে দিচ্ছি আর দর্শক এদিকে আমি নিয়েছি নুরুলস এখানে আমি লম্বা এক ধরনের যে সাদা নুডুলসটা পাওয়া যায় তো সেই নুরুলসটাই আমি নিয়েছি এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এ পর্যায়ে আমি সব উপকরণগুলো একত্রে করে নিলাম এরপর যে নিয়ে নিলাম একটু আলু যে আমি আলুর টুকরাটা রেখেছিলাম সে আলুর টুকরোগুলো প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপর নুডলসের উপর এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে নিলাম খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন নুডলসটা খুব ভালোভাবে লেগে যায় এটুকুই কাজ আর একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিতে হবে তো আমি একই পদ্ধতিতে সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নিলাম প্রথমে আমি ব্যাটারির মধ্যে আলুটা ডুবিয়ে নিলাম আর তারপর নুডলসের মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে তৈরি করে নিলাম তো দর্শক দেখুন ঠিক এরকম হবে আর এটা এখনই দেখতে অনেক সুন্দর লাগছে আর আমি একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য এতে করে নুডলসটা সুন্দরভাবে আলুর সাথে লেগে থাকবে আর দশ মিনিট পর দর্শক দেখুন আমার আলু আর নুডলসটা খুব ভালোভাবে জয়েন্ট হয়ে গিয়েছে এদিকে আমি চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এখানে কিন্তু আমি শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করব না তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আর তারপর দিয়ে দিলাম আলু আর নুডলসের যে তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে খুব বেশি ভাজবেন না জাস্ট ব্রাউন কালার হলেই কিন্তু এটা তুলে নিতে হবে তিন থেকে চারবার এটা উল্টে দিলেই আপনার এটা তৈরি হয়ে যাবে আর এটা দর্শক আমি একটু রাত্রে করেছি তাই একটু বেশি ব্রাইট লাগছে মনে হচ্ছে একটু পুড়ে যায় পড়ে গিয়েছে আসলে এরকমটা নয় রাত্রে তৈরি করার কারণে ফ্ল্যাশ লাইটের কারণে এটা একটু বেশি কালারফুল লাগছে তারপর একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা আসলে দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু সবগুলো সবগুলো কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এটা উপরটা একটু লাল মনে হলেও ভিতরটা কিন্তু একেবারেই সুন্দর থাকবে তো দর্শক আমার তৈরি হয়ে গিয়েছে এগুলো আমি একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিব তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ